হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিয়া। আর আজকে আমি তোমাদের সাথে ডিটেইলসে শেয়ার করব আমাদের মেকআপের কোন প্রসেসগুলো হচ্ছে ভুল অ্যান্ড কোন প্রসেসগুলো হচ্ছে আসলে রাইট। সো আমি আমার ফেসের এই পাশটা হচ্ছে রং করব অ্যান্ড এই পাশটা হচ্ছে রাইট প্রসেসটা দেখাই দেব। প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম টাইম আমরা কোন ভুলগুলো করি আইব্রো ড্র করার সময়। প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আইব্রোটাকে আমাদের ভ্রুয়ের শেপের থেকেও বেশি মোটা করে ড্র করি। অ্যান্ড আরেকটা ভুল আমরা সবসময় করি সেটা হচ্ছে ফ্রন্টের থেকে আমরা প্রোডাক্ট দিয়ে দেই, একদম ফ্রন্টে কোনো ধরনের প্রোডাক্ট দেওয়া যাবে না, এটা করলে তখন আমাদের ভ্রুটা দেখতে বক্সের মতো দেখাবে, সো যেটা খুবই অট লাগে। সো এবার চলে যাব আমরা রাইট প্রসেসটাতে। আমাকে কলমের মতো করে ধরতে হবে আমার ব্রাশটাকে। হ্যাঁ, সো ব্রাশটাকে ধরার পর দেখো আমি ফার্স্ট লাইনটাকে ড্র করে ফেলেছি, আমার সেকেন্ড লাইনটাকে আমি সুন্দর মতো করে আমার শেপটা ড্র করে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে এই জিনিসটাকে আমার ফিল আপিং করতে হবে, সো ফিল আপ করে দিচ্ছি সুন্দর মতো। আমি চলে যাবো একটা স্পুলি ব্রাশে, আমার যে লোয়ার সেকেন্ড লাইনটা ছিল ওই লাইনটাকে আমি এভাবে করে সোয়াচ করে একটু উপরের দিকে তুলে দিব, সো দ্যাট আমার আইব্রোটা দেখতে ন্যাচারাল লাগে। সো দেখতেই পাচ্ছ তো তোমরা ভুলটা কোথায়। সো রং সাইডটাই আমি আগে স্টার্ট করি। আমরা যেটা করি আই মেকআপের স্টার্টিংটা এই পয়েন্ট থেকে ব্লেন্ড করা শুরু করি, ব্রাশকে ঘোরানো মানে ব্লেন্ডিং না। সেটা আমি অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে আমি আমার ব্লেন্ডিংটা স্টার্ট করেছি, প্রপার ওয়েতে ব্লেন্ড করতে হবে, একদম অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়েছি অ্যান্ড হচ্ছে স্কিনের সাথে টোটালি ব্লেন্ড করতে হবে। ওকে, শিমারি বসানোর পর আমরা কি করি এতটুকুর মধ্যে অনেকেই রেখে দেই, বাট এতটুকুতে রাখা যাবে না, আমাদেরকে যেটা করতে হবে লাস্ট পয়েন্ট থেকে আমাদের শিমারিটাকে ব্লেন্ড করতে হবে। সো এবার চলে যাই বেস মেকআপে। বেস মেকআপে শুরু করার আগে তোমরা জানো আমাদেরকে যেটা করতে হয় ময়েশ্চারাইজার দিয়ে দিতে হয়, বাট অনেকে কি করে ময়েশ্চারাইজার প্রাইমার ছাড়া পুরো বেসটাই স্টার্ট করে। সো দেখো আমি এই পয়েন্টে হচ্ছে আমার অ্যাকচুয়াল শেডের একটা ফাউন্ডেশন আমি ইউজ করব। আর আমি আমার ফেসের আরেকটা পাশে ইউজ করব আমার স্কিন টোন থেকে অনেক বেশি লাইট একটা ফাউন্ডেশন। এবার চলে যাব আমাদের কনসিলারের প্রসেসিংয়ে। আমরা রং সাইডটাকে দেখাই, রং সাইডে হচ্ছে আমরা যেটা করি অনেক বেশি কনসিলার নিয়ে দেন হচ্ছে এভাবে করে আমরা ব্লেন্ড করি। তো আমাদের প্রসেস যেটা রাইট, জাস্ট অল্প করে নিবা দেন হচ্ছে এই পয়েন্ট থেকে আমাদের কনসিলারটাকে ইউজ করা লাগবে। কন্টুরিংয়ের যে ম্যাক্সিমাম ভুলটা আমি দেখি সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে সবাই কন্টুরিং শুরু করে দেয়, সি দ্যাট এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে আমরা এভাবে রাউন্ড শেপ করে করে আমরা মুভ করে আমাদের কন্টুরিংটা করবো। যদি আমি হচ্ছে কন্টুরিংয়ের ঠিক উপরে করে ব্লাশ অ্যাপ্লাই করছি, রাইট সাইড আমি যেটা করব ঠিক কন্টুরিংয়ের উপরে। ওকে ডান। সো তোমরাই বলো আমার এই পাশটা হচ্ছে দেখতে অনেক বেশি ফ্লাপি মনে হচ্ছে অ্যান্ড এই পাশটা দেখতে কেমন মনে হচ্ছে, লিফটেড মনে হয়। হাইলাইটিংয়ের ক্ষেত্রে একটা ভুলই সবাই করো, সেটা হচ্ছে গিয়ে অনেক বেশি হাইলাইটার নিয়ে নাও অ্যান্ড চোখের নিচের এই পয়েন্ট থেকে স্টার্ট করে হাইলাইটার দেওয়া শুরু করো, বাট এক্স্যাক্টলি ওয়ে হচ্ছে এই পয়েন্ট থেকে আমাদের হাইলাইটারকে ব্লেন্ড করে করে দেওয়া উচিত। সো আমি দেখো এইভাবে করে আমার হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে ফেললাম। সো ইয়েস, লিপস্টিকের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি আমরা হচ্ছে গিয়ে আই লুকের সাথে ম্যাচ করে অনেক সময় লিপস্টিক ইউজ করে ফেলি, অথবা আমরা কি করি আই লুক হেভি হলে লিপস্টিকটাও ডার্ক ইউজ করে ফেলি। সো এই জিনিসটা করা যাবে না। ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা অ্যান্ড আমি আরও ডিটেলসে রং অ্যান্ড রাইট প্রসেস নিয়ে ভিডিও বানাবো কিনা তোমাদের জন্য সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। তো সবাই ভালো থাকবা আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ।